পুলিশি তদন্তে রহস্যজনক উদাসীনতা, অনীহা, আর এ কারণেই প্রকাশ্য নির্যাতনের অভিযোগ থানায় জমা দেবার পরও বিচার পাচ্ছেন না এক কৃষক। ঘটনাটি ঘটেছে গোমতী জেলার অন্তর্গত উদয়পুরের রাধাকিশোরপুর থানা এলাকায়। স্থানীয় এলাকার ফুলকুমারীর বাসিন্দা তথা কৃষক মাখনলাল কর এই অভিযোগ তুলেছেন। অভিযোগ, গত মাসের 23 তারিখ একই এলাকার বাসিন্দা কার্তিক মজুমদার মাখনলাল করকে তার দোকান ভিটি কম দামে বিক্রি করার জন্য চাপ সৃষ্টি করে তার উপর মারধরও করেছিলেন। পাড়ার রাস্তায় এই ঘটনাটি ঘটেছিল। এই ঘটনায় তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন। 2 দিন গোমতী জেলা হাসপাতালে ভর্তিও ছিলেন। চিকিৎসকেরা জানান, নির্যাতনের ফলে তার নাকের হাড় ভেঙে গিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সে সময় তিনি রাধাকিশোরপুর থানার ওসি দেবাশী সাহার হাতে লিখিত অভিযোগ তুলে দিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে ওসি দেবাশী সাহা কোনো তৎপরতা দেখাননি, বিষয়টাকে তিনি পাত্তাই দেননি। পরে গোমতী জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন, কিন্তু তিনিও বিষয়টাকে গুরুত্ব দেননি। আক্রান্ত কৃষক মাখনলাল কর জানিয়েছেন, শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হয়েছেন এবং তার অভিযোগপত্র রাজ্যের মুখ্য সচিবকেও পাঠিয়েছেন। আমার যে এফআইআর মূলে যে ওসি থানার ওসি, সেটা সম্পূর্ণ ধামাচাপা দিয়ে এখন পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করে নাই। আমি অনতিবিলম্বে আসামিকে গ্রেপ্তার করিয়া আমি সুবিধা যাতে পাই, আমি আগামী দিনে যাতে আমি সেইভাবে আমি কাজ করতে পারি এবং আমার সম্পূর্ণ বিচার যাতে আমার হয়, সেটা আমি প্রার্থনা করি। এটা তো তা আমি যখন আমি কেসটা দাখিল করি, এরপরে আমি জানতে পারলাম আমারটা সাধারা একটা সাধারণ একটা মামুলি ধারাতে এটা নিয়ে দিয়ে, যার ধরুন আসামি কোনো কিছু তাকে কোনো গ্রেপ্তার বা কোনো ধরনের করেনি, এখন সেটা উদয়পুর আরকিপুর থানার অধীনেই আছে। সাতধারা যেহেতু দেওয়া হয়েছে, এটা তো এসডিএমের কোর্টে, এসডিএমের অফিসে এখানে দেওয়া আছে, কিন্তু আমার তো এটা এখনও গ্রহণ করে নাই এফআইআরটার। আমি এখন চাই যে আমাকে এইভাবে যে সে একটা মারার মতো উপক্রম করে আসে, আমাকে এইভাবে পঙ্গু করে দিছে এবং আগামী দিনে আমি আর কাজ করে খাওয়ার মতো আমার সেই শারীরিক অবস্থা নেই, সেটা সব কিছু বিবেচনা করেই সম্পূর্ণভাবে সেটা সুবিচার যাতে হয়। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকার লোকজনদের মধ্যে। অভিযোগ, এলাকার সমাজ বিরোধী নামে পরিচিত কার্তিক মজুমদার এ ঘটনার পরও বহাল তবিয়তে। স্থানীয় কৃষকদের বক্তব্যের অভিযোগ, হাতে পাবার পর এর সত্যতা এবং এর তদন্তের প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল পুলিশের মাধ্যমে আক্রান্ত কৃষকের নিরাপত্তার বিষয়টির উপর বিশেষ নজর দেবার। কিন্তু আইনের রক্ষক এক্ষেত্রে চরম গাফিলতি ও উদাসীনতা দেখিয়ে যা চূড়ান্তভাবেই অপ্রত্যাশিত। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।